ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আমার যে অভিজ্ঞতা, আমার তো WBCS এর সব সাবজেক্ট অভিজ্ঞতা খুবই কম, জিওগ্রাফিটা যতটা আমি শিখেছি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেখানে প্রথমে আপনারা প্রত্যেকেই জানেন যে WBCS এর যে প্রিলি, মেন্স এবং ইন্টারভিউ, এই যে তিনটে সেকশন আছে, তিনটে সেকশনই একটা একটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রথম কথা হচ্ছে যে প্রিলি যখন আমরা কেউ প্রিপারেশন করব তখন কিন্তু অ্যাজ আ হোল আমরা সেটা দেখব, অর্থাৎ প্রিলির সঙ্গে সঙ্গে মেন্স। তো জিওগ্রাফি ক্ষেত্রে আমরা যেটা দেখি যে প্রথমে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করতে হয়। বেসিক কনসেপ্ট বলতে আমরা যদি প্রিভিয়াস ক্লিয়ার কোয়েশ্চেনগুলো অ্যানালিসিস করি সেখানে দেখব যে অনেক সময় কনসেপচুয়াল কোয়েশ্চেন, ইনফরমেটিভ কোয়েশ্চেন এবং কারেন্ট ডেটাবেস কোয়েশ্চেনও থেকে কোয়েশ্চেন হয়। স্বাভাবিকভাবে আমরা এখানে যারা বসে আছি, আপনারা যারা বসে আছেন তাদের মধ্যে অনেকেই ক্লাস টেনের পর জিওগ্রাফি পড়েননি, অন্য স্ট্রিমে আপনারা পছন্দ করেছেন চলে গেছেন। তো এখানে যে লেভেলের কোয়েশ্চেন হয়, আপনারা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যা দেখেছেন সেখানে বেসিক তো কোয়েশ্চেন থাকবেই, অ্যাজ ওয়েল অ্যাজ যারা জিওগ্রাফিতে অনার্স মাস্টার ডিগ্রি করেছে সেই লেভেলের কোয়েশ্চেন থাকে। স্বাভাবিকভাবে আমরা যারা টেনের পর, ক্লাস টেনের পর আমরা ছেড়ে দিয়েছি জিওগ্রাফিটাকে, সেভাবে পড়া নাই, প্রত্যেকে কিন্তু সেই জায়গায় পৌঁছতে হবে, বেসিক জায়গাটা ক্লিয়ার করতে হবে ফার্স্ট। যেমন আমার এই মুহূর্তে মনে পড়ছে 2017 মেন্সের প্রথম কোয়েশ্চেনটাই ছিল এরকম যে ইন উইচ হেমিস্ফিয়ার ইন্ডিয়া ইজ লোকেটেড, কোন গোলার্ধে ভারতবর্ষ অবস্থিত। সেখানে যার ইকুয়েডর বা নিরক্ষরেখা, সেন্ট্রাল মেরিডিয়ান বা মূল মধ্যরেখা সম্পর্কে কনসেপ্ট কম আছে বা ভুলে গেছে, স্বাভাবিক এটা, তার পক্ষে কিন্তু অনেক সময় ওই সময়ে মনে হয় কোনটা ঠিক হবে সেইটা কিন্তু ক্লিয়ার করা দরকার। আবার অনেকে এরকম কোয়েশ্চেন করছে, আপনারা দেখছেন 2018 প্রিলি কোয়েশ্চেন, কাস্ট ল্যান্ডফর্ম ইন্ডিয়া কোথায় দেখা যায়। এখন ক্লাস টেন পর্যন্ত ক্লাস ল্যান্ডফর্ম আমরা কেউ পড়িনি, ক্লাস ইলেভেন এর সিলেবাসে যারা জিওগ্রাফি নিয়েছে সেই সিলেবাসে ক্লাস ল্যান্ডফর্ম বলা আছে। ক্লাস ল্যান্ডফর্ম মানে চুনাপাথর যুক্ত লাইমস্টোন এরিয়াতে যে ল্যান্ডফর্মটা তৈরি হয় সেটাকে ক্লাস ল্যান্ডফর্ম বলে। তো সেইটা সম্পর্কে তাহলে একটু বেশি কনসেপ্ট থাকা দরকার। মোরালেস আমার যে অভিজ্ঞতা, আপনাদেরকে প্রত্যেকেই অনেকেই বেসিক কনসেপ্ট এখানে স্ট্রং আছেন, আমি কিন্তু একদম জিরো লেভেল থেকেই ধরে বলছি। আপনারা ক্লাস সিক্স এ বইটা একটু ফলো করুন, সেভেন করুন, এইট করুন, নাইন করুন, টেন করুন, পর পর উঠবেন, আপনাদের যে ম্যাচিউরিটি লেভেল এসে পৌঁছেছে সেখানে এইটা কোনো ব্যাপার নয়, এক সপ্তাহের মধ্যে একটা ক্লাস সিক্স সেভেন কমপ্লিট হয়ে যাবে, তারপর এইটটা ধরলেন, নাইনটা ধরলেন, টেনটা ধরলেন, তারপর যদি আপনারা এগোন আমার মনে হয় অনেকটা বেটার। তাহলে প্রথম আমি যেটা বলতে চাইছি আপনাদের উপর বেসিক কনসেপ্ট ক্লিয়ার করুন। দ্বিতীয় কথা হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার করার সঙ্গে সঙ্গে প্রত্যেকেই ভাবতে হবে, সে শুধু জিওগ্রাফি ক্ষেত্রে কেন, প্রত্যেকটা সাবজেক্টেই প্রত্যেকটা ক্যান্ডিডেট যেন এটা ভাবে যে তার কি কি প্লাস পয়েন্ট, কি কি মাইনাস পয়েন্ট, অর্থাৎ পজিটিভ সাইড, নেগেটিভ সাইড। আমি মূলত জিওগ্রাফি নিয়েই বলছি, জিওগ্রাফি ক্ষেত্রে যদি কারো নিজেকে এভালুয়েট করে যে আমি এই জিনিসগুলো জানি না, তাহলে এগুলো আমি একটা ডিমার্কেট করলাম, তারপর সেগুলোকে আমি
কিভাবে তৈরি করব সেটা একটা প্ল্যানিং করতে হবে তো বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার পর সঙ্গে সঙ্গে আমাদের যে যেখানে আমরা পড়াশোনা করি বাড়িতে আমার মনে হয় সেখানে একটা ওয়ান ম্যাপ থাকলে ভালো একটা না দুটো একটা ইন্ডিয়ার ম্যাপ থাকবে আর একটা ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ থাকবে ওয়ার তো থাকলে ভালোই হয় এতগুলো ম্যাপ টানালে কোনো দেওয়ালে আর জায়গায় থাকবে না তো একটা ব্যাপার দুটো ম্যাপ রাখতে হবে আমরা যখন খবরে কাগজ পড়ছেন রিসেন্টলি আমরা তুতি করি বন্দর নিয়ে সেখানে যে ইন্ডাস্ট্রি সেই সমস্যা নিয়ে কাগজে লেখালেখি দেখছি এবং আমাদের যে পোর্টস অফ ইন্ডিয়া পড়তে হয় ভারতের বন্দর সেখানে তুতি করি তো একটা উল্লেখযোগ্য স্থান নেয় তো সেভাবে যে জায়গাটা দেখবেন সেই জায়গায় কোনখানে তার লোকেশন সেটা দেখতে হবে মানে ম্যাপটা মাস্ট নাহলে কিন্তু আপনি ভুলে যাবেন অর্থাৎ তুতিকোটিন আপনি পড়েছেন কিন্তু বা এরকম ধরুন আমি বললাম কোজিকোড কিংবা বললাম ভারতের নিম্নতম বিন্দু কুট্টান কোন জায়গায় আছে পার্টিকুলার এখন অ্যান্ড্রয়েড ফোন যাদের আছে তাদের হয়তো অনেকে ভাবছেন যে ম্যাপ না হলে চলে যাবে আমি তো অ্যান্ড্রয়েড ফোন করি তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি একটা কাজ করতে গিয়ে অন্য জিনিসে আবার ঢুকে পড়ি আমি কোজিকোড খুঁজতে গিয়ে অন্যদিকে চলে গেলাম তারপরে সময়টা নষ্ট হলো এইটা একটা ব্যাপার থাকে আমার মনে হয় এই জন্যই দরকার আরেকটা বিষয় আপনাদের একটা অ্যাটলাস দরকার হয় অক্সফোর্ড অ্যাটলাস দেখতে পারেন মানে যে অ্যাটলাসে ইংরেজি অ্যাটলাস দেখবেন চণ্ডীচরণ দাসের ম্যাপ বই খুব ভালো আমিও প্রেফার করি কিন্তু সমস্যা হচ্ছে পেছনে ইন্ডেক্সটা নেই ইন্ডেক্সটা থাকলে কি হবে বলুন তো আপনি বলেন কুট্টা নাড়ু আমি বললাম কুট্টা নাড়ু আপনি বললেন কোন স্টেটে একদম ইন্ডেক্সে চলে গেলেন কোজিকোড খুঁজলেন পার্টিকুলার লোকেশনও দেখবেন ল্যান্ডলক দেওয়া আছে পেজ দেওয়া আছে সুবিধা হয় এগুলো এইভাবে নিজেকে পারফেক্ট হতে হবে কেননা একটু আপনার একটু ভুল আপনার যে অন্য কম্পিউটার্স আছে সে কিন্তু সেই ভুলটাকে এগিয়ে যাবে একটা বছর নষ্ট হয়ে যাবে আপনার প্রত্যেকেই বোঝেন যে যতটা পারফেক্ট হতে পারবে সেই ব্যাপারটা দেখতে হয় অ্যাজ ওয়েল অ্যাজ প্রশ্নগুলো যদি আপনারা অ্যানালিসিস করেন দেখবেন প্রিলি বলি আগে প্রিলির ক্ষেত্রে আমরা দেখতাম আগে জিওগ্রাফি প্রিলি কোয়েশ্চেন নর্মাল হয় কিন্তু রিসেন্ট চেঞ্জ কিন্তু নর্মাল নয় আপনারা দেখবেন 2018 প্রিলি কোয়েশ্চেনটা দেখুন আমার তো মনে হয় আপনাদের বইপত্র দিলেও সব কোয়েশ্চেনের অ্যান্সার ঠিক করতে পারবেন কিনা আমিও খুব বিপদে পড়েছি কিছু কিছু ক্ষেত্রে আমারও সমস্যা হচ্ছে এত বইপত্র আছে এত বইপত্র ভাবি যে সবকিছু পারবো প্রশ্নের এক্সপ্লেনেশন লিখতে গিয়ে আমি তো দেখছি না কোয়েশ্চেন যারা করেছেন আর কোয়েশ্চেনের ব্যক্তি কি আপনি অ্যানালিসিস করতে দেখছেন কখনো কনসেপচুয়াল কখনো ইনফরমেটিভ কখনো কারেন্ট কখনো যেগুলো আপনি ভাবেননি সেগুলো মানে একটা ইয়ারের সঙ্গে আরেকটা ইয়ার কোঅর্ডিনেট করা যাচ্ছে না আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন এখন এইরকম ট্রেন হচ্ছে এইটাকে আপনাদের মাথায় রাখতে হবে এই যেমন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো যদি আপনারা একবার করে অ্যানালিসিস করেন পড়লে দেখবেন প্রত্যেকটা প্রত্যেকের থেকে কম বেশি আলাদা খুব একটা মানে যাকে বলা যায় যে আপনি একটা সাজেশন করতে পারবেন সেটা কিন্তু সম্ভব নয় বলে আমার মনে হয় আরেকটা বিষয় আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে মেন্স এর কোয়েশ্চেন গুলো দেখুন মানে আমি কম বেশি পড়াই সেখানে পড়াতে গিয়ে রেখেছি এই আমি বলছিলাম না কোন হেমিস্ফিয়ার আমি পরশু দিনই আমার কাছে একজন স্টুডেন্ট এসেছে কোয়েশ্চেনটা আমি দিলাম হেমিস্ফিয়ার মানেটা তার অসুবিধা হচ্ছে স্বাভাবিকভাবে এই বিষয়গুলো কিন্তু সম্ভবভাবে থাকা দরকার কারণ আমার ম্যাক্সিমাম মনে হয় এখানে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছে তাই না বাংলা মিডিয়ামের সমস্যা হয় আমারও হতো আমি যখন জিওগ্রাফি অনার্স করতে গেছি আমার তো নাজেহাল অবস্থা ইংলিশ মিডিয়ামের মানে ভার্সনে করতে গিয়ে তারপর আস্তে আস্তে সরল হয়ে যায় এবার আপনাদের আরো বেশি সমস্যা জিওগ্রাফি হিস্ট্রি কি নেই পলিটি ইকোনমি ধরুন যে যে সাবজেক্টে অনার্স করেছেন মাস্টার ডিগ্রি করেছেন সেটা ছাড়া বাদ বাকি তো প্রচুর জিনিস জানতে হচ্ছে আমার সুবিধা আমি শুধু জিওগ্রাফিটা মোটামুটি আপনাদের কাছে এক্সপার্ট হিসেবে হয়ে গেছে কিন্তু আপনাদেরকে তো সব বিষয়ে এক্সপার্ট হতে হচ্ছে তো সেই দিক দিয়ে দাঁড়িয়ে কোয়েশ্চেন গুলি অ্যানালিসিস করলে দেখবেন যে বেশ মানে টাফ কোয়েশ্চেন তো সেগুলো মোকাবিলা করার জন্য বেসিক কনসেপ্ট দেখুন আর ডেটা তো আপনারা যে কোনো ওয়েবসাইটে ঢুকলে দেখবেন ঠিকঠাক সেন্ট্রাল গভর্নমেন্টের যে বইটা প্রত্যেক বছর ধরে 2018 ওখান থেকে ডেটা গুলো দেখতে পাবেন সেন্সাস ডেটা গুলো দেখবেন আমাদেরই বইতে প্রথম দিন আমরা প্রভিশনাল ডেটা পেয়েছি সেগুলো ব্যবহার করেছি আবার এখন চেঞ্জ করে দিয়েছি তো আমাদের দেশে তো একটু অনেক টাইম লাগে
যেটা খুব তাড়াতাড়ি হওয়া উচিত 2011 এর পর থেকে যেখানে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্ডিয়া পাচ্ছি বা সেন্সর ডিপার্টমেন্টের বই পাচ্ছি বা ওয়েবসাইট পাচ্ছি সেখানে ডেটাগুলো আপলোড হতে কম সময় লাগছে বেশি সময় নিচ্ছে তারা স্বাভাবিকভাবে আমাদের এগুলো সমস্যা হচ্ছে এইগুলো হচ্ছে প্রবলেম আপনারা এগুলো ওভারকাম করুন প্রত্যেকটা আরেকটা বিষয় আমাদের প্রিলি সিলেবাসে আমরা কি বলছি প্রিলি সিলেবাসে আমরা বলছি যে জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল সেখানে সেখানে দেখবেন যে এই যে সিলেবাস আছে 25টা কোয়েশ্চেনের মধ্যে 25 নম্বরের মধ্যে আপনি দেখবেন 20টা ইন্ডিয়া থেকে পড়ছে 500টা ওয়েস্ট বেঙ্গল থেকে পড়ছে বাকি 500টা আপনি দেখবেন জেনারেল জিওগ্রাফি বা ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে পড়ছে স্বাভাবিকভাবে আমরা যে সিলেবাসের কথা বলছি সিলেবাস ছেড়ে কিন্তু আমরা অন্য বিষয়ে চলে যাচ্ছি এই যে আমি কাস্ট ল্যান্ডফর্ম বললাম কাস্ট ল্যান্ডফর্ম ইন্ডিয়ার মধ্যে কোথায় দেখা যাচ্ছে তো এই বিষয়গুলো মানে আপনাকে ওভারলুক করতে হবে জেনারেল জিওগ্রাফিও মাথায় রাখতে হবে মেন্সের ক্ষেত্রে আরো সমস্যা প্রত্যেকটা বছর বিশেষ করে আমি দেখলাম 2015 কার্টোগ্রাফি কোয়েশ্চেন দিয়ে দিয়েছে আপনারা জানেন কার্টোগ্রাফি মানে আর্ট অফ ম্যাপ মেকিং প্র্যাকটিক্যাল জিওগ্রাফি যারা ইলেভেন টুয়েলভে পড়ে তাদের আছে সেখানে দেখবেন আপনার রিমোট সেন্সিং থেকে কোয়েশ্চেন আসছে সেখানে এরিয়াল ফটোগ্রাফি থেকে কোয়েশ্চেন আসছে পুরো স্কিমেটিক পুরো ক্রোমাটিক ম্যাপ আইসোপ্লেন ম্যাপ এইসব নিয়ে কোয়েশ্চেন আসছে স্বাভাবিকভাবে যে ব্যক্তিটা আমরা যা সিলেবাসে বলছি তা ছেড়ে বেরিয়ে যাচ্ছে আর আপনি তো বলতে পারবেন না যে এটা সিলেবাসের বাইরে কোয়েশ্চেন সুতরাং আমাদেরকে এক্সট্রা মার্কস দিতে হবে এসব বলার কোন রকম স্কোপই নেই স্বাভাবিকভাবে সব ব্রাঞ্চ গুলো দেখতে হবে 15 সালটা বেশ ইন্টারেস্টিং আপনারা দেখবেন যে 15 সালে হলো কি আপনি কার্টোগ্রাফি কোয়েশ্চেন পেলেন ক্লাইমেটোলজি জিওগ্রাফির একটা ব্রাঞ্চ সেখানে কোয়েশ্চেন পেলেন আপনি ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে মজার বিষয় দেখবেন সুগার ক্যাম্প থেকে চারখানা কোয়েশ্চেন এসে গেল চার কি পাঁচটা কোয়েশ্চেন এবং কোয়েশ্চেনের গুলো ডেপ এত বেশি জিওগ্রাফি স্টুডেন্টদের পড়া মুশকিল আছে আপনারা এই জন্য যেসব ভালো ভালো বই রয়েছে এখন হয় কি বলুন তো আমাদের যে বইটা আছে যথেষ্ট ইনফরমেশন আছে কিন্তু আমার অনেকটা নেই আমরা দিতে পারিনি এই কারণে দিতে পারিনি আপনারা প্রত্যেকেই জানেন ডিআর ফুল্লার একটা বই আছে ইন্ডিয়া কম্প্রিহেনসিভ জিওগ্রাফি দুর্দশ বই আমি তো মানে সব সময় এটাকে ফলো করি তো বইটাতে দেখবেন সুগার ক্যান ইন্ডাস্ট্রিতে প্রথমে সুগার যেখানে এগ্রিকালচার ক্রপস আছে সেখানে আলোচনা আছে সুগার ক্যান ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি পার্টে আছে সেখানে দেখবেন যে এখানে কোয়েশ্চেন আছে ক্রাসিং পিরিয়ড ক্রাসিং পিরিয়ড নর্দার্ন হেমিস নর্দার্ন ইন্ডিয়া না সাদার্ন ইন্ডিয়া বেশি এখন ক্রাসিং পিরিয়ডটা আমার মনে হয় আপনারা অনেকেই জানেন ক্রাসিং পিরিয়ডটা হচ্ছে ধরুন সুগার ক্যান ইন্ডাস্ট্রি তো সারা বছর খোলা থাকে না র মেটেরিয়ালস পাওয়া যায় তিন চার মাস খোলা থাকে নর্দার্ন ইন্ডিয়াতে এই টাইমটাকে বলে ক্রাসিং পিরিয়ডস সাদার্ন ইন্ডিয়াতে মুখের দিকটা পাতার দিকটা আমরা মাটিতে উঠে দিলাম কিছুদিন পরে খুব তাড়াতাড়ি খুব বেশি প্রচুর এর ফলে টাইমটা কম লাগে খুব তাড়াতাড়ি যে আপনার প্রতিষ্ঠাটা হয় এবং সাধারণ ইন্ডিয়া যে সুবিধে আপনি দেখবেন আপনারা দেখবেন যে ইন্ডিয়ার লোকেশনাল অ্যাডভান্টেজের জন্য ট্রায়াঙ্গুলার শেপের জন্য ওখানে দেখবেন যে সমুদ্রের হাওয়া মেরিটাইম উইন্ডটা বা তার ফলে সুক্রোজের পরিমাণ যে কোয়েশ্চেনটা ছিল সুক্রোজের পরিমাণ নর্দার্ন ইন্ডিয়া না সাধারণ ইন্ডিয়া বেশি ভিতর থেকে কোয়েশ্চেন একটু খেয়াল রাখতে এইগুলো দেখুন সঙ্গে সঙ্গে বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করে ম্যাপ দেখুন এগুলো করুন ভালো প্র্যাকটিস গুলো প্র্যাকটিস করুন তো এইভাবে নিজেকে তৈরি করুন আর আমি আমার যে বইয়ের জন্য আপনারা আমাকে চেনেন ওরিয়েন্টাল বুক কোম্পানি ভারত পশ্চিমবঙ্গের ভূগোল সেটা তো আমার রয়েছেই আমি নিজে বেশ কিছু বইপত্র মন্ডল প্রকাশনী নাম দিয়ে বার করেছি
তো আমাদের যে স্টাফ এসেছে আপনাদেরকে একটা করে ব্রোশিওর বা ক্যাটালগ দেবেন, দিলে আপনারা বুঝতে পারবেন আমরা কি কি করছি পার্টিকুলার WBCS এর জন্য। তো সেগুলো একটু দেখবেন, আমরা তো আজকে মানে সব সেট না হতে পারেনি, বেশ কিছু সেট এনেছি কৌশিক স্যারের জন্য, উনি দেখবেন এবং আপনারাও দেখার পর ওখানে হোয়াটসঅ্যাপ নম্বর আছে, মোবাইল নম্বর আছে, ইমেল আইডি আছে, যাতে নেগেটিভ হবে সেগুলো নির্দ্বিধায় বলবেন। স্যার যেমন বললেন খারাপ হলে খারাপই বলবেন, অপকারে বললে আমাদের সুবিধা, আমাদের একটা সংশোধনের থাকে, আপনারা কি চাইছেন সেটাও আমাদের জানা হয়। তো এইটা গেল মোটামুটি সামগ্রিকভাবে আমার বলার বিষয়। এখন আপনারা আপনাদের যদি কোনো জিওগ্রাফি রিলেটেড কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে কি পড়বেন কি পড়বেন। আর একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, আপনারা বাংলাদেশ তো বইপত্র আপনারা সবই জানেন, ডিআর খুল্লারের বইটা আমার খুব ভালো লাগে, এছাড়া আপনার মাজিদ হোসেনের ইন্ডিয়া বইটা খুব ভালো। ডেটার জন্য আপনারা ইন্ডিয়া বইটা তো দেখবেন, সেন্ট্রাল গভর্নমেন্টের বইটা, অ্যাজ ওয়েল অ্যাজ প্রতিদিন খবর কাগজ দেখুন। আমার যেটা মনে হচ্ছে হিন্দু পেপারটা অনেকটা আপনাদের মতো খুব শুরু হয়, আমার পার্সোনাল ধারণা প্রতিদিনই দেখবেন খবরের কাগজ, সেখান থেকে কাটিং করবেন আপনারা করেন, কারণ আপনারা যে লেভেলে পৌঁছতে চাইছেন তার জন্য প্রতিদিন আপ টু ডেট দরকার। তো প্রতিদিন কাগজগুলো দেখুন, নোট করুন। আমরা তো জিওগ্রাফি স্কুলে আমি নিজেই চার পাঁচখানা পেপার নিই, জিওগ্রাফি রিলেটেড যা যা থাকে পেপার কাটিং রাখি, সেগুলো লেখালেখিতে ব্যবহার করি, নিজেকে সমৃদ্ধ করতে ব্যবহার করি, স্টুডেন্টদের বলতে সুবিধা হয়, তাদেরকে উদ্বুদ্ধ করা যায়, এইভাবে এগোতে হয়। আমাদের স্যারেরা আমাদের শিখিয়েছেন, আপনার কুরুক্ষেত্র বলে একটা ম্যাগাজিন হয়, যোজনা বলে একটা ম্যাগাজিন হয়, কুরুক্ষেত্রটা রুরাল এর উপর বেশি লেখা থাকে, ওটা পার্টিকুলারলি রুরাল ইন্ডিয়ার উপরে, আর যোজনা তো নানান ধরনের টপিক থাকে, এগুলো পড়বেন। এর ফলে আমার মনে হয় আপনাদের আপনারা যে টার্গেটে পৌঁছতে চাইছেন সফল হবেন, একটাই লক্ষ্য আমি হই বা আপনারা হন, অনেস্টি এটা কিন্তু খুবই দরকার, একদম ঠিকঠাক যা করবেন অনেস্টলি করবেন, যা করবেন অনেস্টলি করবেন, সময়টা বেশি নিতে হবে। নেপোলিয়নের সেই বিখ্যাত উক্তি আপনারা তো জানেন, দ্য ওয়ার্ড ইম্পসিবল ইজ ফাউন্ড ইন দ্য ডিকশনারি অফ গোলস, চেষ্টা করলে সব পাওয়া যায়। এটাই আমার আপনাদেরকে মানে বলার কথা। এবার আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন, সেটাকে আপনাদেরকে যেগুলো লুসিড টপিক ইন্ডাস্ট্রি বলুন, ইন্ডাস্ট্রি গুলো গো থ্রু করবেন, আন্ডারলাইন করবেন বা খাতায় লিখে লিখে আপনারা তো ভাস করেন, এটা খুব ভালো নিয়ম। ধরুন আয়রন অ্যান্ড স্টিল বা ফোর্টস অফ ইন্ডিয়া করছেন, সেখানে আপনি প্রত্যেকটা পোর্ট গুলো সম্পর্কে দেখবেন পরপর লেখা আছে, যথেষ্ট ডিটেলসে লেখা আছে, আপনি মানে পরপর পড়ছেন আন্ডারলাইন করছেন আর নোট নিচ্ছেন। যেমন ধরুন এন্নোর পোর্ট আপনি দেখবেন ভারতের ফার্স্ট কর্পোরেট পোর্ট, ওখানে লেখাই আছে, কোর্টে লেখা আছে আর্টিফিশিয়াল পোর্ট, কোর্টে লেখা আছে যে ল্যান্ডলক পোর্ট, এইগুলো কিন্তু কোয়েশ্চেন হয়। আপনাকে এর জন্য কি করতে হবে, বিবিএসএল কোয়েশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করুন, দেখবেন আপনার আইসেট তৈরি হয়ে যাবে, আইসাইটটা তৈরি হয়ে গেলে আপনি বুঝতে পারবেন এর থেকে কোশ্চেন আসতে পারে, এর থেকে কোশ্চেন আসতে পারে, তখন অত বড় বই বই কত বড় বই লাগবে না, কি বোঝাতে পারলাম এইভাবে। এবার ধরুন যদি আপনি জিওলজি অফ ইন্ডিয়া, এইটা তো মারাত্মক বিষয়, এটা আমাদেরই গুলিয়ে যায় সত্যি কথা বলতে গিয়ে, কে স্বীকার করবেন কি স্বীকার করবেন না জানি না, অতগুলো জিওলজিক্যাল টাইম পিরিয়ড ধরে ধরে আবার ইন্ডিয়াতে আলাদা হচ্ছে, এখান থেকে কোয়েশ্চেন পড়লে মোটামুটি যা অ্যাভারেজে পড়ে সেগুলো করতে হবে, কিন্তু আপনি যেগুলো ইন্ডাস্ট্রি বলুন পপুলেশন বলুন এগুলো দেখুন, আর এই বইটা তো অথেন্টিক বই, এখান থেকে পড়লে ভুল হওয়ার সম্ভাবনা কম, আমরা ওই সব জায়গা থেকেই বইপত্র লিখি আর কি, ম্যাটারগুলো নিই এখান থেকে নিই। তারপর আরেকজন আর এন সিং এর একটা ভালো বই আছে, তারপর মাজিদ হোসেন তো রয়েছেন, মাজিদ হোসেনের সঙ্গে আবার কুল্লারের ডেটার আবার একটুখানি এদিক ওদিক হয়, আপনারা খেয়াল করে দেখেছেন না, স্বাভাবিকভাবে কুল্লারটা অনেক বেশি প্রেফার হয়, এইভাবে করলেই হয়ে যাবে।
লিখবার খাতা ধরে একটা করে চ্যাপ্টারের নাম লিখবেন, ওখান থেকে লাইন পড়ে 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 লিখবেন। আর যাদের তো মানে বাংলা ইংরেজির একটু সমস্যা রয়েছে তাদের তো পাশাপাশি ডিকশনারি দেখতেই হবে, কিছু করার নেই, নিজেকে তো ওই লেভেলে নিয়ে যেতেই হবে। বলুন স্বাভাবিকভাবে এগুলো ডেটাগুলো নিয়ে নিজের মতো করে লেখা, তারপর স্টুডেন্টদেরকে দেওয়া, এইটা জন্য প্রচুর টাইম লাগে। এই জন্য আমি খুব কম মানুষকে দেখি আমাদের লাইনে যে তারা এই সাবজেক্টটা অপশন পড়ান, হয়তো কেউ পড়ান আমার জানা নেই, কিন্তু কম দেখি। আপনার যে সমস্যা, আপনার হচ্ছে জিওগ্রাফিটা মাধ্যমিক পর্যন্ত পড়েছেন বলছেন, আপনি ভাবতে পারেন যে এইটা আমি জিওগ্রাফি মানে আপনারা বলবেন এক্সপার্ট, এক্সপার্ট হয়েও বলছি, এটা একটু নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। মানে যদি ম্যাটার না থাকে আপনাদের তৈরি হতো, আর মাধ্যমিক লেভেলে কবে ছেড়েছেন তারপর আবার তার উপরে ভিত তুলবেন বেসিক কনসেপ্টের উপরে অনেক টাইম লেগে যাবে। এরকম যারা এক্সপার্ট আছেন তাদেরকে জিজ্ঞেস করুন যে আর কি কি নেওয়া যেতে পারে যেগুলো অতটা বেশি প্রবলেমেটিক নয়। আর কারো কিছু কোয়েশ্চেন আছে বলুন। আমার মনে হয় এরকম মানে এক্সপ্লানেশন দিয়ে চার পাঁচ লাইন কখনো দরকার পড়লে ছ লাইন আমরা গেছি, সেই পাঁচটা প্র্যাকটিস সেটের যে প্রিভিয়াস ইয়ারের চারখানা ইয়ার নতুন পাঁচটা, এটা মনে হয় আপনাদের অনেকটা কাজে দেবে। কারণ এক্সপ্লানেশন গুলো না থাকলে অনেক সময় উত্তর ভুল হয়, অনেক সময় আমরা আগের বারে যে বইগুলো বার করেছি এবিসিডি অপশন আছে, অনেক সময় ডিডিপির কারণে বা আমাদের কারণে ভুল হয়ে থাকে, এই ভুলগুলো আর হবে না। তো এটা একটা পজিটিভ পয়েন্ট, আপনারা এটা দেখতে পারেন। বাংলা ইংরেজির একটা প্র্যাকটিস, একটা হিস্ট্রি বই বেরিয়েছে, আমার মনে হয় কম্পিটিটিভের এটা একটা নতুন দিগন্ত হয়ে যাবে। দেখবেন আপনারা যেসব বইপত্র আছেন, যেসব অধ্যাপকেরা বই লিখেছেন সেগুলো যথেষ্ট ভালো, এটা কম্পিটিটিভ অ্যাপ্রোচে লেখা বাংলা। ইন্ডিয়ান ওয়ার্ল্ড জিওগ্রাফি ফর জিএস পেপার 1 এই বইটি রয়েছে। আচ্ছা বসুন আপনি, আমি এনসিআরটি বইগুলো দেখেছেন জিওগ্রাফিতে, ওর প্যারালাল স্যার বই বার করেছেন অন্য পাবলিশারের থেকে, মানে এই বইটা কল্যাণী পাবলিশারের বই যেটা আমি বললাম, আপনি যেটা নিয়েছেন ওটা মনে হয় অন্য জায়গা থেকে বার করেছেন, কিন্তু ওইটা ওই রকম ভাবে ফাস্ট নয়। এই বইটাই অ্যাপ্রক্সলি 1200 পাতার বই, হ্যাঁ, এবং এইটা মনে হয় বেশি ফ্রুটফুল হবে, ওইটা আপনি যেটাকে মিন করছি সেটা ওই বই না, ঠিক আছে। তো আমার তো 11-12 জিওগ্রাফি ছিল, সিবিসি বোর্ড ছিল, সেই এনসিআরটি বোর্ডটা কম্পালসারি পড়তে হয়েছিল। বাট ওখানে একটা পার্ট বই আছে জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি, তো ওখানে অনেক ডেটা আছে ইন্ডিয়া রিলেটেড, তো ওই ডেটাগুলো কতটা রিলায়েবল হবে? হ্যাঁ, এইটা একটা আপনারা দেখবেন কোন ইয়ারে বইটা বেরিয়েছে, দেখবেন অনেক পুরনো এবং তেমন একটা
একটা চেঞ্জ নেই না ওখানে ডেটা গুলো চেঞ্জ হ্যাঁ রিপ্রিন্ট বারবার করে ওখানে কিন্তু এডিট করে তো সবাই বলে এনসিআরটি ফলো 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 বাট ডেটা এডিট হচ্ছে না আমি ওইখানেই যাচ্ছি আমার বক্তব্য হলো ওইখানেই যাচ্ছে যে আপনি যারা নিট পরীক্ষা দিচ্ছে তারা ওই বায়োলজি পড়বে ওই বইটা দেখবেন আপনি বারবার রিপ্রিন্ট করছে 15-16 বছর আগের বই এইটাই সমস্যা হবে মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডিপার্টমেন্টের ডেটা রয়েছে ওরা যদি ডেটাগুলো আপডেট করে ওদের উপর তো আমরা বেশি ভরসা করি কিন্তু এটা হয় না ওই জন্য আপনাদের ওই ডেটাগুলো করলে চলবে না আমি প্রথম দিকে যখন বইতে ওরকম লিখতাম একটা ডেটা দিলাম স্টার্ট দিয়ে বইয়ের নাম এনসিআরটি এই বই এগুলো পরের দিকে দেখতাম আসলে অভিজ্ঞতা তো মানুষকে একটা শেখায় দেখতাম যে এটা তো আপডেটেড নয় আমাদের তো আর অনেক জিওগ্রাফি তো ডায়নামিক সাবজেক্ট আজকে যা ডেটা কালকে সেটা নেই স্বাভাবিকভাবে ওই ডেটা গুলো কাজে লাগে না কিন্তু যে ধরুন ফিজিক্যাল আর ডেটা গুলো সেগুলো তো ঠিকই আছে এইভাবে আর কারো কিছু কোয়েশ্চেন আছে আপনি বলুন না শোনা যাচ্ছে বলি স্যার ওই যে তাহলে ডেটা কালেকশনের যে ব্যাপারগুলো রয়েছে ওটা পার ইয়ার এভরি ইয়ার মানে কিভাবে করতে হবে তার ওগুলো কি করতে হবে স্পেসিফিকেশন কিছু বই কিন্তু এখানে সমস্যা যেটা হচ্ছে আপনাকে বিভিন্ন সাইট গুলোতে ঢুকতে হবে মানে গভর্নমেন্ট সাইট ধরুন সার্ভ অফ ইন্ডিয়া সাইটে ঢুকলে সেখানে ঠিকঠাক ডেটা পাবেন আপনি ক্রপস এর ক্ষেত্রে খুব সমস্যা হয় বিশেষ করে যে মিনারেল প্রোডাকশন গুলো সেখানে সমস্যা হয় সেগুলো মিনারেল ইয়ার বুক গুলো ঢুকবে মানে ঠিকঠাক সাইটে ঢুকতে হবে না হলে কিন্তু আবার অন্য সাইটে হয়ে গেলে কিন্তু সেখানে আপনি দেখবেন যে দু তিন রকম ডেটা যদি আপনি স্টেটে ফার্স্ট বলছি ওকে ওই স্টেটে ফার্স্ট না সমস্যা সেকেন্ড বলছি স্বাভাবিকভাবে আপনাদেরকে ওই রকম জায়গাগুলোই পৌঁছতে হবে যে মিনারেলসের হলে মিনারেলসের ইয়ার বুকে ডেটা ঢুকলে প্রক্সের ক্ষেত্রে হলে ইন্ডিয়া বইটা দেখবেন ওখানে বেশ আপডেট থাকে রোডস কতটা বাড়লো কোন কোন রাজ্য এগিয়ে আছে এরকম ব্যাপার সেগুলো এরকম থাকে এইভাবে আপনাকে না হলে উপায় নেই জিওগ্রাফি দিয়ে দিলে সমস্যা স্যার কতগুলো মেইন স্ক্রিন হলে কি মানে কতগুলো মেইন ওয়েবসাইট কি তারা সাইজ করবেন কিছু যে কোনগুলো মেইন করা যাবে যেগুলো হলে ম্যাক্সিমামটা পাওয়া যাবে ধরুন সবটা হয়ে গেল হ্যাঁ সেটা ক্ষেত্রে আমি আপনাকে বলছি ধরুন যদি আপনার ক্রপস রিলেটেড ব্যাপার থাকে তখন বা কোনো স্টেটের ব্যাপার থাকে সেখানে আপনি দেখবেন যে এক একটা লিঙ্ক পেজ থাকে ওয়েবসাইটের লিঙ্ক পেজ আমার এখানে সবটা মাথায় নেই আমরা আমাদের এই যে বইটার কথা বললাম ওখানে ওয়েব লিঙ্কগুলো প্রত্যেকটা দিয়ে দেওয়া বলে একটা ঠিক করেছিলাম সব সাবজেক্টে তো আমি স্যারদের কাছ থেকে পাইনি বলে দিতে পারিনি কারণ দু একটা সাবজেক্টে দিলে খেলো হয়ে যাবে ব্যাপারটা জিওগ্রাফির ক্ষেত্রে আপনি ইন্ডিয়া বলে যে বইটা আছে 2018 বা 2017 আপনি যে কোনো একটা বইয়ের পেছন দিকটা একদম চলে যাবে দেখবেন নানান স্টেটগুলো পরপর ডেসক্রিপশন আছে সেখানে ওরা গভর্নমেন্ট পোর্টালগুলো সব দিয়ে দিয়েছে এবার সবটাই তো আমার মনে নেই বুঝতে পারছেন আমি কিছু কিছু আপনাকে বলছি যেমন মিনারেলস এর জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সাইট আছে সেখানে ঢুকতে পারবেন সার্ভে অফ ইন্ডিয়ার একটা সাইট আছে সেটা খুব কাজে দেয় সেন্সাসের তো আলাদা রয়েছে ওটা কিন্তু কোনো চাপে কিছু নেই আর ইন্ডাস্ট্রি ক্ষেত্রে সেখানে আপনারা ইকোনমিক সার্ভে অফ ইন্ডিয়া এইসব বই গুলো দেখতে পাবেন কিন্তু ওই বইগুলো বেরোনোর পরে দু তিন মাসের মধ্যে আবার নতুন ডেটা ঢুকে যায় সেখানে বই এখন আর অতটা কাজে দিচ্ছে না এইভাবেই এগোতে হবে আপনারা যে স্যারের পারমিশন নিয়ে বলছি স্যার আমি আমার যে নম্বরটা আছে ওখানে দেখবেন 112 দিয়ে ওটা হোয়াটসঅ্যাপ নম্বর এমনি আপনাদের যদি এরকম ধরনের ডেটা সংক্রান্ত প্রবলেম হয় আমাকে হোয়াটসঅ্যাপে লিখে দেবেন আমি চেষ্টা করব ছবিগুলো পাঠিয়ে দেবো ঠিক আছে কারণ সবগুলো ওই বিয়ে তো লিঙ্কগুলো মাথায় এই মুহূর্তে নেই আমি যদিও জানি এই কোয়েশ্চেন আসবে ওই জন্য আমি বেশ কিছু দেখে এসেছিলাম কিন্তু এক্স্যাক্টলি না বলতে পারলে ঠিকঠাক হয় বলুন না কি বলছি মানে ফর এক্সাম্পল বলছি আমি যে লার্জেস্ট প্রডিউসার অফ সিল
বা লার্জেস্ট প্রোডিউসার এগ্রিকালচার সেক্টরে আমার টপিক দিয়ে দিয়ে দিল ভারতের কোন রাজ্যের লার্জেস্ট প্রোডিউসার সেটাকে আমি 2011 সেনসাসে দিয়ে যেটা সেটা দেবো যদি না বলে দেয় নাকি লেগেসি আছে বলছে সেটা দেবো দেখুন পপুলেশন হলে আপনি তো 2011 সেন্সাস ব্যবহার করবেন কিন্তু যদি ধরুন এগ্রিকালচার প্রোডাকশন মিনারেল প্রোডাকশন তখন তো 2011 ফ্রুটফুল হবে না তখন আপনাকে কারেন্ট ধরুন 18 চলছে 17 18 এরকম দিকে ডেটা পাম্প সেগুলো ব্যবহার করুন কোন কারণে স্বাভাবিকভাবে আপনাদের সেটা যেন ফুলফিল হয় খাটুন ওই একটাই কথা খাটতে হবে অনেস্টলি খাটতে হবে এবং ঠিকঠাক পথে খাটতে হবে শুধু অনেস্টলি হলে হবে না গাইডেন্স দরকার স্যার তো রয়েছেন আমি তো খেয়াল করি যে একদম ঠিকঠাক ওই দিকে গাইড হচ্ছে তাহলে আপনাদের খাটতে হবে ঠিক আছে প্রত্যেককে আবার ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আবার ধন্যবাদ জানিয়ে